শরম লাগে না? বেয়াদব ছেলে মেরে বিশে দর্শে গো সারে কি করিবে ও যাই তার গো বিশে পরান জাগাই প্রেমের বিশে পরান জাগা হাগাই গো মাশাল্লাহ আল্লাহ আল্লাহ সামনের কাতারে দিব কেডা লা আল্লাহ আল্লাহ পে মেরে বিশে দর্শে গো সারে কি করিবে গো ও যাই তার গো বিশে পরান জাগাই প্রেমের বিশে পরান জাগাই গো মাশাল্লাহ আল্লাহ 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 করেন আল্লাহ 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 প্রেমের বিশে দর্শে গো যারে কি করিবে গো ও যাই তার গো বিশে পরান জাগাই প্রেমের বিশে পরান জাগা হাজাই গো মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আশেক প্রেমে মাসুক গো হইয়া জীবনটা দেয় বিগি হিলেন হইয়া গো বিশে পরান জাগাই প্রেমের বিশে পরান জাগাই গো গো মাশাল্লাহ তারে দেখলে লাগে বালা গো মুর্শিদ প্রেমে এত জালা গঙ্গা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তারে দেখলে লাগে বালা গো মুর্শিদ প্রেমে এত জালা গঙ্গা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জালাই জালাই জয়লা পইরা অন্তর হইছে কালা গো মুর্শিদ প্রেমে এত জালা গঙ্গা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তারে দেখলে লাগে বালা গো তার মত আর নাই জালা গঙ্গা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ হাত দইরা গলায় পড়লা শ্যাম কলঙ্কের মালা গো তার মত আর নাই জালা মাশাল্লাহ এই নাই দেওয়াজ করলে গলা শেষ আল্লাহ আল্লাহ পান মুর্শিদ মোর বাজায় বাসি বসে কদম তলায় গো মাশাল্লাহ বাসির সুরে আশেক গনের মন হইল জালা গো তার মত আর নাই জালা মাশাল্লাহ ববে কে কয় পীরের বালা গো তার মত আর নাই জালা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ যৌবন কালের পীরিত যেমন পাকনা সরফি কলা গো গেলে হার লাগে না বালা গো তার মত আর নাই জানা মাশাল্লাহ তারে দেখলে লাগে বালা গো মুর্শিদ প্রেমে যেই কালাঙ্গা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ ববে আর নাই রে দওয়ান ববে আর নাই রে দওয়ান মুশকিল কুষ্টার নাম লই করিয়া শরণ ববে আর নাই রে দওয়ান মাশাল্লাহ
মুশকিল কৌশা কেমন দমন চিল্লায় না রে মন, মুশকিল কৌশা কেমন দমন চিল্লায় না রে মন, যে সি না সে সে পাই ইয়াতে অমূল্য রতন, ববে আর নাই রে দমন মশাল্লাহ আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জওয়া হওয়ন, আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জওয়ান, হযরত ইমাম হাসান হুসাইন নবীর জীবনের জীবন, ববে আর নাই রে দুবন মাশাল্লাহ, ববে আর নাই রে দমন, ববে আর নাই রে দমন, মুশকিল কুশার নাম লই করিয়া শরণ, ববে আর নাই রে দুবন মাশাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার দুরূদ শরীফ পড়েন, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়তে বলছি, এই বলা কিসে, তিনজনের বলছি যে তিনজন কথা বলছো, আবার হাসো কেন, শরম লাগে না, বেয়াদব ছেলে, আলহামদুলিল্লাহ আসসালামু